সংস্কারের জন্য আজ থেকে 16 দিন পোস্তগোলা চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এই সেতুতে চলাচলকারী 21 জেলার যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনার পাশাপাশি যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পোস্তগোলা ব্রিজের সংস্কার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন ইসলাম, আপনার কাছে জানতে চাই যে কোনো দুর্ভোগ আপনার চোখে পড়ছে কিনা, সেই সাথে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? রেদন, দুর্ভোগের বিষয় হচ্ছে যে পোস্তগোলা সেতুর সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু সেতুর মধ্য জায়গায় কিন্তু তারা ব্যারিকেড করে কাজ করছে। সেই জায়গা থেকে যে বাকি অংশটুকু রয়েছে সেই জায়গায় দুইটি লেন করা হয়েছে এবং দুইটি লেন বেশ সরু হওয়ার কারণে কিন্তু ধীরগতির গাড়ি চলছে। কিন্তু আমরা যারা যাত্রী বা যানবাহনে যারা আসছেন তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা বললেন যে সেতুর উপর তারা যানজটে না পড়লে সেতুর নিচে মানে দুই প্রান্তেই তারা কিন্তু বেশ খানিকটা সময় তাদের যানজটে পড়তে হয়েছে, একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সেই ভোগান্তির সময়টা প্রায় 8 মার্চ অর্থাৎ 16 দিন হওয়াতে তারা একটু আক্ষেপের কথাও জানালেন। আমরা কথা বলেছি প্রশাসনিক যারা রয়েছে তাদের সাথেও, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এই দুর্ভোগ লাঘবের জন্য। আমরা যদি আরেকটু কথা বলি সড়ক ও জনপথের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তিনি রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আসলে আপনারা জানেন যে 2020 সালে যে গাডার ক্ষতিগ্রস্ত হয়েছিল এটার পরে আমাদের কিন্তু বড় ধরনের কোনো কাজ হয়নি। এটা আমরা এখানে কিছু অবজারভেশন রেখেছিলাম যে এখানে কি কি ব্যবস্থা নিলে আমাদের ফার্দার ক্ষতি হবে না, সেই ফার্দার ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আসলে কিন্তু কোনো কাজ আপনার হয় না। এখানে একটা ভুল ধারণা আছে যে হয়তো এর আগে রিপেয়ার হয়েছে, কিন্তু কোনো রিপেয়ার কিন্তু হয়নি। রিপেয়ার এই ফার্স্ট টাইম হচ্ছে, এটা আমি প্রথম আপনাদেরকে জাস্ট ভুল বোঝাটা ভেঙে দিলাম। আর এর আমরা বলি যে আমাদের সুবর্ণা খালে যেটা ব্রিজ ছিল সেই সেতুটা নির্মাণ করতে দেরি হচ্ছিল আমাদের। সেই সেতুটা নির্মাণ করার পরে বাবুবাজার ব্রিজের যে বিকল্প সড়কটা সেই সড়কটা চালু হয়েছে। চালু হওয়ার পরে কিন্তু আমরা এখানে এডাপ্টিভেটিং কাজটা হাতে নিয়েছি। এখন আমাদের 8 মার্চের মধ্যে সম্ভব শেষ হওয়া ডেফিনেটলি, আমরা আমাদের যে টাইম ফ্রেম আছে যেভাবে আমরা কর্মপরিকল্পনা নিয়েছি অবশ্যই সেই টাইমের মধ্যে আমরা শেষ করব। আসলে রেদওয়ান, যেমনটা শুনছিলেন যে যিনি সড়ক ও জনপথের কর্মকর্তা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে 8 মার্চের মধ্যেই তাদের এই সংস্কার কাজ সম্পন্ন হতে পারবে এবং এর মধ্যে জনভোগান্তি যেটা রয়েছে তা সামাল দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। রেদওয়ান, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা কাজ শেষ করবেন এমনটাই আশার কথা তারা জানালেন। আপনাকে ধন্যবাদ মোহন ইসলাম।